ফিরে আমরা মণিপুরের মেইন জায়গা তাইছি মানে বুঝরাই তো তারা কত ডাটাইল ডাট আমরা তারা এমনি হ্যাঁ যেদিন মাথা গরম হইব করিছবা আগে এলিগে আমি ডরাইয়া এখন তারা দেখ যেদিন মাথা গরম হইব করিছবা এইখানে ভ্যারাইটিস ভ্যারাইটিস দাও মণিপুরের দাও নাগা দাও নাগা দাও ওই যে এটা দেখো বাপ রে ঢোল লাগে কো মণিপুরের লোকাল আচার তেতুল আচার তেতুল তেতুল হুম হুম আর ইয়ে সব কি আছে হুম কি আছে বড়ই 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 কাচ বড়ই বড়ই আপনার ইয়া কি লোকাল হে মণিপুর বর্মা 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 কা কিন্তু ভালো লাগছে রিয়েল খুব টেস্ট এটা মণিপুরের বর্মার লোকাল বড়ইটা খুবই টেস্টি রিয়েলি হাউরে 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 आचार चारे हुआ क्या थोड़ा थोड़ा पूरा हुआ पूरा हुआ लेकिन मैं मुझे इतना ज्यादा नहीं आता फिर भी हावड़े हावड़े को हावड़े 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 फजाइए फजाइए तो वो ड्रेस वगैरह देखने के बाद बोलूंगी ना बहुत टेस्टी बहुत टेस्टी बहुत टेस्टी এখান থেকে এই আচার নিবা মণিপুরের লোকাল মণিপুরের আচার খুবই ভালো লাগছে আমরা খাইয়া আর আপনারা আইবা আর এখান থেকে আচার কিনিয়া নিবা আপনারা যদি থাইল্যান্ডের ইয়াররিং থাইল্যান্ডের ক্লাচার কিনার হয় তাহলে এখানে আই যাইবা একদম ডাইরেক্ট থাইল্যান্ড থেকে পাইবা খুব সুন্দর পার্সগুলো তো খুবই বিউটিফুল একদম ব্র্যান্ডেড যেটারে হয় আর রেঞ্জটা মোটামুটি 1000-এর উপরেই সবগুলা কিন্তু সবগুলা কিন্তু থাইল্যান্ডের পার্স খুব সুন্দর সুন্দর বাচ্চারা সব কিছু জিনিস এই যে টো 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 আমার তো বাচ্চারা জিনিস খুব মজা লাগে কিন্তু খেলতে এই যে এগুলা খুব সুন্দর ম্যাজিক স্লেট স্লেট হাম তোমারে মা লাগবে নাম হে ম্যাজিক স্লেট নাম হে ফ্যান্স লাইফ অফ বিউটি খুব সুন্দর কিন্তু দামও খুব সুন্দর কম দাম না দামও খুব সুন্দর যেরকম জিনিস এই রকম দাম খুব ভালো লাগছে আর বুদ্ধদেবের ওয়াল পিকচার দাদা গুয়াহাটি থেকে এসে এখানে খুবই সুন্দর সুন্দর পেইন্টিং আছে বিউটিফুল মানে হোম হ্যান্ড পেইন্টিং না হ্যাঁ সব মানে একদম হ্যান্ড পেইন্টিং আর কি খুবই সুন্দর আর সব ডিজিটাল পেইন্টিং গুলা 3D 5D 7D মানে লাগাইলে পরে লাগে যে মানে অরিজিনালি আর কি এগুলা অ্যাট্রাক্ট করে খুবই সুন্দর ঘর ডেকোরেট করার লাগা শুধু পেইন্টিংস দিয়া যদি ডেকোরেট করতে চান তাহলে এখানে আইবা বিভিন্ন ধরনের পেইন্টিংস পাইবা আবার কইরাম সব কিন্তু হ্যান্ড মেড আর এই যে আমরা আপনারা আমরা দেখাইতেছি যে হর্স পেইন্টিং যেটা এটা কিন্তু এটার একটা অনেক বড় একটা ইয়ে আছে হ্যাঁ মহত্ব আছে বাট আমি জানি না সঠিক কি কিন্তু এটা যদি লাগাই না ঘরে অনেক 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 ভালো হয় দেখি আমারও খুব ইচ্ছা এটা একটা নিয়ে লাগানে ওই যে ঘোড়াটা কত ঘোড়া 3500 এটা ছোট নাই না ছোট আছে এটা আছে কত এটা এটা 1258 1250 ডিসকাউন্ট হলো 1000 इंटीरियर डिजाइनर लगे सबकिछ सब मान पेंटिंग सबकिछ আমি আর আমরা এখন এসে গেছি আমার টোনটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে জাস্ট নাও আমরা শিয়ালদাতে ল্যান্ড করলাম শিয়ালদা এক্সপ্রেসে তো এখন আমরা আছি কলকাতা আমার বাংলা আমার বাংলা আচার 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 ভ্যারাইটিস আচার রসুনের আচার রসুনের আচারটা কিন্তু খালি খালি মসুরি ডাইল গরম ভাত আর রসুনের আচার দিয়ে খাইবা খুব ভালো লাগবে ভ্যারাইটিস রকমের আচার আছে যারার মনে করেন ঘরে টাইম নাই খালি ভাত রান্না করছুন আর সঙ্গে একটু ডাইল রান্না করছুন সঙ্গে সঙ্গে আচার নিবা ভ্যারাইটিস আচার আছে আচার দিয়ে একদম বাম্পার খানি হইব শুধু ভাত না রুটিও রুটির সঙ্গেও আচারটা খুবই চলে কিন্তু
আর তো আচারের সঙ্গে সঙ্গে এখন আই গেছি আমরা পাপড়, পাপড়ে আচার পাপড় আচার আর তার সাথে পাপড়, পাপড়টাও মানে খুব শর্ট টাইমে তাড়াতাড়ি একটা খুব টেস্টি ডিশ। এইগুলো আমরা আলসির আর লাগি বাজি ভুজি করতে যদি আলসি লাগে গরম গরম ভাত আর সঙ্গে পাপড় বাজি করে খাই লই তাই। সয়াবিনের পাপড়, এটা সয়াবিন কাঁচা আম, বা বাবা কাঁচা আমেরও পাপড় আছে দেখুন, কাঁচা আমের পাপড়, কাঁচা আমের পাপড়, পেঁয়াজ পাপড়, পেঁয়াজের পাপড়। আচ্ছা ইয়ে এটা কি সত্যি মানে পেঁয়াজ দিয়ে নাকি? পেঁয়াজ দিয়ে ফ্লেভার আছে না, পেঁয়াজের পাপড়। এইটা वेज मंचूरी, वेज पकोड़ा, वेज 65 इज 24 वेजिटेबल्स को चलेगा मैडम। पालक पनीर, मेथी, भिंडी, सोयाबीन, करेला, गाजर, मशरूम, पनीर पकोड़ा, या पॉल वेजिटेबल्स के लिए आएगा या नॉनवेज के लिए आएगा? चिकन, मटन, फिश, प्रॉन्स 65, तंदूरी चिकन, बोनलेस, कबाब, लॉलीपॉप के लिए आएगा मैडम। ये बाय वन गेट वन है। আমরা এখন আই গেছে গিয়া আপা মহারাষ্ট্র। তো এখানে যদি পকোড়া যে আমরা বানাই, পকোড়া বানানোর খুব সুন্দর একটা মশলা যেটা হইতেছে হলদি লবণ কিছু লাগতো না, জাস্ট আপনারা কাটবা আলু হোক ফুলকপি হোক যেটাই হোক কাটার পরে এটার মধ্যে মিক্স করে লিবা, কইরা তেলে ছাড়িয়ে দিবা, খুবই সুন্দর আর খুবই সুস্বাদু। দুইটা লেভেলের আছে, একটা বেস সিরিপ পিসেস কো মশলা লাগনা চাই, সিরিপ পিসেসের মধ্যে মশলাটা লাগতো আর কিছু না। দুই রকমের আছে, একটা আছে ভেজ, একটা আছে চিকেন, চিকেনটাও চিকেনের মতো ফ্লেভার আইব আর ভেজটা তো ভেজ। খুব টেস্টি, আমরা সত্যি এখন টেস্ট করছি, রিয়েলি অসম। এখন আমরা এই গেছি দিল্লি লোটাস টেম্পলে, তো তাড়াতাড়ি আমরা যাই। আমরা তিন হিরোইন, ভাইয়া উত্তরপ্রদেশের, ভাইয়া বেজান লজ্জা করে এন্টি ঢুকিয়ে বাম দিকে, বাবারা দেখবেন আপনারা ডাইন দিকে গো, বাম দিকে কেমনে বাম দিকে, ডাইন দিকে, ও ডাইন দিকে, ও সরি সরি ঢুকিয়ে ডাইন দিকে, পরে বাম দিকে তুকাইতে থাকবা কিছু নাই, ডাইন দিকে, ডাইন দিকে। খুবই সুন্দর লবণদানি, ইয়ে কি আহে হ্যান্ড ওয়াশ রাখার, ইয়ে সব চীনা মাটির আর কি, সব স্পেশালিটি চীনা মাটি, চীনা মাটি স্পেশাল। মেলামাইনকা, হ্যাঁ ই মেলামাইনকা, হ্যাঁ মেলামাইনকা হ্যাঁ না, চীনা মাটি স্পেশাল, খুবই সুন্দর, দেখলে তো দেখতেই থাকি আমরা। আচারের বর্ণিগুলা, হ্যাঁ আচার, তারপরে লবণ, লবণও লবণ, তারপরে যে বোধ আটা ময়দা এইগুলাও রাখতে পারবার, নিয়ম নষ্ট হইতো না, হ্যাঁ সব কিছুই রাখা যায়, এভরিথিং, ভ্যারাইটিস আইটেম। বুদ্ধর মুখের মধ্যে কিটা রাখা হইব গো, ও ফুল না, জুতা, জুতা, হ্যাঁ লবণদানি দে দো আমকো এক এক। মাল দেখা যান নাই, মাত্র আশি, মাত্র আশি, মাত্র আশি, 80 টাকার। এটার মধ্যে লবণটা রাখলে দামি হয়ে যাইব লবণটা, গরম মশলা 250 কে 6 পিস
শিবামি সেইটা কিনছে আজকে নিয়া কফি দিব হাজবেন্ড রে এই যে এক কাপ কফি আর সঙ্গে এটা আই লাভ ইউ তুমি তোমারে নি তুমি তোমারে নি নিজেরে আগে লাভ করা শিখো পরে মানুষের আই লাভ ইউ করিশ্মা না এটার মধ্যে কেশর খাইবো কেশর খালকে নিব এটার মধ্যে খাইবো এরপর পরিষ্কার হইয়া বাইরে হইব মানে ওই লাস্ট আমরা সব কিচ্ছু কিনছি কিন্তু অফিসের লাগি আমরা কিচ্ছু একটা কিনছি না তার লাস্ট আমরা কিনছি অফিসের লাগি কাপ কফি কাপ ছয়টা আপনারা গরম মশলা সাপোর্ট করবা আপনার একটিং একটিং ছবি আমার খুবই বেশি ভালো লাগে চট করে লাইক করে হই দেই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবা চট করে শেয়ার করবা বট বট করে কমেন্ট করবা বাহ ভেরি গুড আজকের ভিডিও তো লাগবই লাগবে যেহেতু টাইম কইছি রং গেলা আমি তাইয়ার একটা পরিষ্কার যে যেটা পারি এটা তো আমরা এক্সপোটা পুরা ঘুরলাম দেখলাম খাইলাম খুবই ভালো লাগলো আর যতটুক পারছি আপনারা দেখানোর চেষ্টা করছি আর একটা বিশেষ ইনফরমেশান গুরুত্বপূর্ণ যেটা হইতেছে অনেকে ভাবতেছে ওই এক্সপো শেষ কিন্তু এক্সপো শেষ না যেটার লিগে আমরা আজকে আইছি এক্সপোটা এক্সটেন্ড হয়েছে আপ টু 16th January হয়তো মেবি আরও বাড়তে পারে তো যারা এখনও আইসুন না প্লিজ এক্সপোতে আইবা ভিজিট করবার অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে যেটা সব ইন্টারন্যাশনাল কিন্তু আমরা শিলচরের কিছু না সব বাইরের জিনিস এখানে আছে তো এখান থেকে আইয়া কিনবা আপনাদের খুবই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো আর প্লিজ আপনার ভিডিওটা বেশি বেশি করে লাইক করবা ফলো করবা শেয়ার করবা কমেন্ট করবা এখন অবধি যারা আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনার কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করলাম আপনার ইউটিউব চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটা যারা এখনও ফলো করছেন না প্লিজ তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজটা ফলো করিয়া গরম মশলার ফ্যামিলি মেম্বার সুই যাইবা তো টাটা বাই বাই গুড নাইট নেক্সট ভিডিওত আবার দেখা হইব খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে ধন্যবাদ।